মুর্শিদাবাদ জেলার ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক শিক্ষিকা নৈশ প্রহরী ও নোডাল কর্মীদের নিয়ে একটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ডিসেম্বর মাসে। সেই বিষয়ে মুর্শিদাবাদ জেলা সংগঠনের পক্ষ থেকে জেলা কোর কমিটির নেতৃত্ব জেলা সদস্যদের নিয়ে একটি মিটিং কর্মচারী ফেডারেশন ভোকেশনাল এমপ্লয়িজ রাজ্য শাখা বিনিময় দাস রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশন ভোকেশনাল এমপ্লয়িজ রাজ্য শাখা বহরমপুর জেলা ফেডারেশন অফিসে কর্মচারী ফেডারেশনের অনুমোদিত ভোকেশনাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, যেটা প্রধানত টিচার ট্রেনি এবং স্টাফদের নিয়ে তৈরি করা হয়েছে সারা পশ্চিমবঙ্গে, এবং আমরা খুব দর্থহীন ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন জেলা প্রতিনিধি জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানাতে চাই যে একমাত্র এই সংগঠনটাই হচ্ছে সারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুমোদিত। এর বাইরেও যারা সংগঠন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিভ্রান্তমূলক প্রচার করছেন, আমরা আশা রাখি বা আশাবাদী আগামী দিন তাদের চিন্তাভাবনার বোধোদয় ঘটবে এবং আমরা বৃত্তিমূলক যে শাখা সেই শাখার কর্মচারীদের যে দাবি সনদ আমরা সাংগঠনিক বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখেছি, এই দাবি সনদ যথাসময়ে সাংগঠনিক চেতনার মধ্যে দিয়ে সাংগঠনিক ভাবনার মধ্যে দিয়ে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই, যাতে আগামী দিন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত প্রত্যেকটা কর্মচারী তাদের অর্থনৈতিক এবং অধিকারগত দাবিগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন এবং সেই সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা বর্তমানে সরকারে যে সরকার রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শকে সামনে রেখে আমরা সংগঠনকে পরিচালনা করি এবং আমাদের সহযোগী সংগঠন হিসেবেও এই বৃত্তিমূলক শাখাও আমাদের সঙ্গে রয়েছেন। ভোকেশনাল এমপ্লয়িজ ফোরাম যেটা রয়েছেন তার রাজ্য সভাপতি রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলার বিনিময় দাস এবং কার্যকরী সভাপতি রয়েছেন আমাদের জেলারই অরূপ গুহ এবং জেলার সভাপতি আছেন কৌশিক সেন। এই ভোকেশনাল স্ট্রিমে বা বৃত্তিমূলক স্কিমে আমার মুর্শিদাবাদ জেলা, আমাদের মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত কর্মচারী এখনও সংগঠনকে আমাদের এই শাখাকে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বিঘ্নের সৃষ্টি করছেন, আমরা তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুমোদিত সংগঠন হচ্ছে ভোকেশনাল এমপ্লয়িজ ফোরাম বা ইউনিয়ন। আপনাদের যারা এখনও সংগঠনের সদস্যপদ গ্রহণ করেননি, গত এপ্রিল মাস থেকে কর্মচারী ফেডারেশনের ব্যানারে, একমাত্র ফেডারেশনের ব্যানারেই সদস্য পদে নথিভুক্তিকরণ চলছে। যারা এখনও সদস্যপদ গ্রহণ করেননি তাদের কাছে আমাদের আবেদন যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন করতে গেলে ভোকেশনাল এমপ্লয়িজ সংগঠন বা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সংগঠন করতে গেলে কোনো সাংগঠনিক আর্থিক দায়ভার গ্রহণ করতে হয় না, বিনা পয়সায় শুধু সংগঠনের সদস্যপদ দিলেই আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আপনাদের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে নয়, আমাদের শাখা সংগঠন হিসেবে আপনাদের প্রত্যেকটি দাবি, অধিকারগত দাবি, অর্থনৈতিক দাবি যথাযোগ্য জায়গায় সরকার বাহাদুরের কাছে, প্রশাসনের কাছে পৌঁছাতে আমরা সংগঠনগতভাবে দায়বদ্ধ। তাই সকলে আসুন, এই বিভাগে কর্মরত প্রত্যেক কর্মচারীদের কাছে আমাদের আবেদন যে আপনারা ভোকেশনাল এমপ্লয়িজ ইউনিয়নের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাংগঠনিক শক্তি শ্রীবৃদ্ধি ঘটান এবং আগামী দিন আমাদের সঙ্গে জাতীয়তাবাদী ভাবনায় নিশ্চিতকরণের সঙ্গে সংগঠনকে শক্তিশালী করুন। আমার নাম দেবাশিস সেনগুপ্ত, আমি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মুর্শিদাবাদ জেলা। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা ফেডারেশনের পক্ষ থেকে ভোকেশনাল এমপ্লয়ি টিচার স্ট্যান্ডার্ড স্টাফ রাজ্য শাখার নির্দেশ মতন আমরা বিভিন্ন জেলায় ছোটো ছোটো কর্মসূচি পালন করছি, বিজয়া প্রীতি, ঈদ এবং অন্যান্য যে আনুষ্ঠানিক যে আমাদের উৎসবগুলো হয় সেই উৎসবের মধ্যে দিয়ে সকল স্তরের মানুষ, সাধারণ মানুষ, ভোকেশনালের শিক্ষক শিক্ষিকা নৈশ পড়ি সবাইকে আমাদের একটা শুভেচ্ছা বিনিময় করার জন্যে আমাদের আনুষ্ঠানিক ছোটো ছোটো প্রোগ্রাম রেখেছি। এছাড়াও আগামী দিন মুর্শিদাবাদ জেলায় আমরা জেলা সম্মেলন করার উদ্যোগে আজকে জেলা কমিটির সদস্যদের নিয়ে একটা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভাতে বিভিন্ন বিষয় আলোচনার বিষয়গুলো আমাদের আছে,
যেমন আমাদের বিভিন্ন দাবি দাবা সরকারের কাছে যেমন রাখার যেগুলো রেখেছি সেগুলো নিয়ে আলোচনা আছে। আমাদের বেতন খুবই অল্প পরিসর, সেটা সরকারের কাছে আবেদনের মধ্যে দিয়ে যদি আরও বেতনটা ডেভেলপ করা যায় সেই ব্যাপারেও আমরা আবেদন করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন স্কুলে স্থায়ী পদ সৃষ্টি করে নতুনভাবে শিক্ষক নিয়োগের বার্তা আমরা সরকারের কাছে রাখতে চেয়েছি এবং তারা আগামী দিন জানাবেন বলেছেন। এছাড়াও আমরা আরও স্কুল যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধারণ স্তরে যাতে শিক্ষা ব্যবস্থায় উন্নতির জন্য ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা প্রত্যেক পরিবারের মধ্যে ছড়িয়ে যায় সেই প্রচার মাধ্যম আমরা চাইছি সরকারের কাছ থেকে। এছাড়াও আমরা আমাদের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে জব ফেয়ারের মাধ্যমে সরকারি এবং দপ্তরের পরিকল্পনার মধ্য দিয়ে বিভিন্ন কোম্পানি এবং সরকারি সংস্থায় চাকরি দেওয়ার ব্যবস্থা চলছে। এইভাবে আমরা আমাদের বিভাগীয় দপ্তরকে সঙ্গে নিয়ে, আমাদের সরকারকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের নেতৃত্বে, মাননীয় আহ্বায়ক প্রতাপ নায়কের নেতৃত্বে, মাননীয় চেয়ারপারসন মানস ভূঁইয়ার নেতৃত্বে এবং আমরা সর্বোপরি আমার সাধারণ শিক্ষক এবং কর্মীদের নিয়ে আমরা সংগঠিতভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আমরা পালন করে চলেছি। আগামী দিনে আরও আমরা বৃহত্তর রাজ্যে একটা সম্মেলনেরও ডাক দেব, জেলা সম্মেলনের মধ্য দিয়ে আমরা জেলা রাজ্য সম্মেলনে ডাক দেব, এইটাই আমাদের এখন মূল বিষয়। আমি বিনিময় দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভোকেশনাল এমপ্লয়ি টিচার্স ট্রেনার স্টাফ রাজ্য শাখার রাজ্য সভাপতি। আমার পাশে যিনি আছেন উনিও আমার জেলা সংগঠনের জেলা সভাপতি মাননীয় কৌশিক সেন মহাশয়। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। পড়ে যাবি তো আমার বিয়ে আমার বেনারসি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।